হাওড়ায় সলপে 16 নম্বর জাতীয় সড়কের পাশেই কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি। এর একটি বাংলোয় দরজা ভেঙে 3.5 লক্ষ টাকা চুরি। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এই ঘটনায় হতবাক আবাসিকরা। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ বিষয়টি জানতে পারেন C5/3 বাংলোর বর্তমান বাসিন্দা শুভেন্দু ভট্টাচার্য। এদিন নিজের জন্মদিন উদযাপন করতে বেশ কয়েক ঘন্টা বাড়ির বাইরে ছিলেন তিনি। সেই সুযোগ নিয়ে চোরেরা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। কয়েকটি বিদেশি হাতঘড়ি, সোনার অলংকার এবং একটি ল্যাপটপ নিয়ে চোরেরা আনুমানিক প্রায় 3.5 লক্ষ টাকা চুরি করে। এছাড়াও শুভেন্দুবাবুর ক্রেডিট কার্ডের একটি ফোল্ডারও নিয়ে যায় চোর, যার মধ্যে থাকা 16টি ক্রেডিট কার্ডের ব্যালেন্স প্রায় 30 লক্ষ টাকা। ইতিমধ্যেই ডোমজুর থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। সোনার গহনাগুলো কি ওই ডয়ারেই ছিল? সবকটাই বার করে নিয়ে গেছে। হাতটা দেখুন তো, একটু আমার হাজবেন্ডের বার্থডে ছিল, তো সেই জন্য আমরা বেরিয়েছিলাম খেতে। আমরা 12:30টার সময় বেরিয়েছিলাম, দুপুর 12:30 বেরিয়েছিলাম আর ঢুকলাম এই 5টা। দরজা যেরকম লক করা হয় ডবল লক করে বেরিয়েছি আমরা। খেয়ে দিয়ে ফিরছি যখন গাড়িটা এখনও দাঁড় করিয়ে আমরা দেখছি যে দরজাটা খোলা। তো আমরা ভাবলাম প্রথমে কি ঠিক মতো লক করিয়ে নিন বা কি দেখি।
তো দেখলাম না দরজাটা ভেঙে ঢুকেছে কেউ একজন, তো আমরা ভয় পেয়ে গেছি যে কেউ হয়তো ভেতরে থাকতেও পারে। তো সেই জন্য আগে সিকিউরিটিকে কল করলাম, যে কল করে জিজ্ঞেস করলাম যে আগে আসুন, এরকম ঘরে চুরি হয়ে গেছে। আমরা দেখলাম যে আমার এই সাইকেলটা ওখানে সেকেন্ড ফ্লোরে থাকে, দেখলাম নেই, বাইরে থেকে দেখতে পাচ্ছি নেই। তো আমি ভাবলাম যে হয়তো সাইকেলটা নিয়ে চলে গেছে, তো তখনই বুঝলাম চুরি হয়েছে। তো তারপরে ফোন করলাম সিকিউরিটি যে হেড আছে, উনি এলেন, এসে বলে আমরা দাঁড়ান আসছি। তো আসলো, তারপরে আমরা ঘরে ঢুকলাম সিকিউরিটিকে নিয়ে। তো দেখলাম এরকম এপাশে পাশে সব কাওয়ার্ডগুলো খোলা, আর উপরে যখন গেলাম তো পুরো একদম তোলপাড় কাণ্ড, মানে খাটের থেকে শুরু করে সব বের করে নিয়েছে, তারপরে লকার ফকার ভেঙে ভেতর থেকে সব নিয়ে নিয়েছে। প্রায় 10টা ঘড়ি ছিল, রিস্ট ওয়াচ, আর একটা সোনার চেন ছিল, আর 4টে কানের দুল ছিল, আর 2-3টে এমনি চুরি ছিল সোনা, আর একটা ল্যাপটপ চুরি হয়েছে। টাকা পয়সা ঘরে কিছু ছিল না, কিছু রেখে যায়নি, আমরা নিয়েই গেছিলাম। আর কার্ড ফোল্ডার ছিল একটা, কার্ড সেটা কত বলবো, 3-4 লাখ টাকা তো হবেই হয়তো, সোনার চেন ফেন মিলিয়ে। ঘড়িগুলো অনেক দাম ছিল। হ্যাঁ, পুলিশ এসছে, ফোন করেছিলাম আনলেটে, পুলিশ এসছে, তারপরে এখান থেকে যে এখানকার লোকেরা ফোন করেছিল, তো এসছে। তো সেটাই তো আমরা বুঝে পাচ্ছি না, এখানে সবসময় সিকিউরিটি রাউন্ড দিচ্ছে, তা সত্ত্বেও দুপুরবেলাতে কীভাবে হয়ে গেলো? অনলি আমরা 4-5 ঘন্টার জন্য গিয়েছিলাম, 12:30 থেকে 5টা, তার মধ্যে এই কারণ। হ্যাঁ, সেটাই তো ভাবে। হ্যাঁ, না আমার এখানে তো নেই, ওই বাড়িটা একটা বাড়িতে আছে, কিন্তু ওটা এদিকে ফেস করা নয়, ওদিকটা। আমার নাম জয়া ভট্টাচার্য। আজকে অ্যাকচুয়ালি আমার বার্থডে ছিল, তো সেই কারণের জন্য আজকে আমরা লাঞ্চে গেছিলাম 12:30 সময়, দুপুরবেলা সবাই মিলে গেছিলাম, পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম। আর ফিরি তখন 5টার সময় ফিরিয়ে দেখি যে মেন যে গেটটা যেটা রয়েছে ওটা খোলা রয়েছে, মানে আমি তো ড্রাইভার সাইডে রয়েছি, তো রাইট সাইডে রয়েছি, আমার ওয়াইফ আর মেয়েরা ওরা লেফটে ছিল, ওরা দেখলো যে খোলা আছে। তো তখন খোলাটা দেখে আর ভেতরে ঢুকিনি ঘরের ভেতরেতে, কারণ সাহস পাচ্ছিলাম না, ভেতরে যদি কেউ থাকে বা কিছু যদি থাকে, কোনো আনসার যদি থাকে। তো আমি সিকিউরিটিকে কল করলাম, তারপর ওরা যখন এলো ওদের তত্ত্বাবধানে উপরে গেলাম, ভেতরে দেখি টিভি ইউনিটের তলাতে ক্যাবিনেটগুলো খোলা রয়েছে, বাট ওখানে কিছু ছিল না নিয়ে যাওয়ার মতো। তারপরেতে দোতলায় গিয়ে দেখি গোটা ঘরটা তছনছ করা আছে, মানে বিছানার গদি টদি সব তোলা আছে, আলমারি সবগুলো খোলা। আর মিসিং আইটেম বলতে সোফার আমি দেখেছি, আমার অনেকগুলো ইম্পোর্টেড ঘড়ি ছিল, সেগুলো সব নিয়ে গেছে, রিস্ট ওয়াচ, তারপরেতে আমার মেয়ের ল্যাপটপ নিয়ে গেছে, তারপরে মায়ের গয়না নিয়ে গেছে, দু একটা চেন, কানের দুল ফুল, এসব কি ছিল। আনুমানিক এখনো পর্যন্ত যদি এইগুলো শুধু ধরি 3-3.5 লাখ টাকা হয়তো হবে, কিন্তু যদি আমার ক্রেডিট কার্ডটাকে ধরি ওটা 30 লাখের উপর অ্যাভেলেবল ব্যালেন্স আছে। সেটাই তো হচ্ছে প্রশ্ন, যে এত কিছু থাকার পরে তো এরকমভাবে কী করে হয়। সব থেকে বড়ো কথা যেটা আমার কাছে যেটা শকিং লাগছে, যে যদি আমাকে কেউ ফলো করেও থাকে এখানেতে, তো তাহলে সে জানবে যে আমি প্রতিদিন ঘরে থাকি, কারণ যেহেতু আমি ওয়ার্ক ফ্রম করছি। ইভিনিংয়ের দিকে কোনো সময় 5-10 মিনিটের জন্য বাইরে বেরোই, হয়তো বাইক নিয়ে বেরোলাম কিংবা গাড়ি নিয়ে বেরোলাম, কিন্তু আজকে যে করেছে সে পুরো টার্গেটে ছিল যে এরা বেশ কিছুক্ষণের জন্য যাবে, দূরে কোথাও যাবে। অ্যাকচুয়ালি আমি ওয়েস্ট ইন্ডিয়া গেছিলাম, রাজারহাটে, তো সেখান থেকে কোনো মতেই তাড়াতাড়ি আসা যেতে পারে না। তো সেই কারণটা দেখেই মানে কনফার্মেশনটা এরকমই ওরা পেয়েছিল যে কেউ আসবে না, আর ঘরের মধ্যে যদি ঢুকে পড়ে ঘরটাকে বন্ধ করে দেয়। আমি এখনো কাউকে সন্দেহ করে উঠতে পারছি না, কারণ প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টা কিরকম? প্রশাসনকে জানিয়েছি 5টার সময়, আমি এসেই আগে সিকিউরিটি আসার পরেতেই আমি 5:10 মধ্যে 100 ডায়াল করি, আর খুব তাড়াতাড়ি রেসপন্স পাই ওখান থেকে, ডোমজুর থানা থেকে, তারপর বাঁকড়া থানা থেকে ওনাদের ওসি, ওনাকে অংশুমান চক্রবর্তী, উনি কল করেছিলেন, তারপর কিছু স্টাফকেও পাঠিয়েছিলেন, কনস্টেবলকে, তারা এসেছিলো, ভিডিও তুলে নিয়ে গেছিলো, আমি রিটেন কমপ্লেনও দিয়েছিলাম। তো ওনারা গেছেন, বলছে যে কালকে সকালবেলা আসবে, কিছু জিনিসকে আমি টাচ যেন না করি আপাতত পর্যন্ত, কারণ ওরা ফিঙ্গারপ্রিন্টস নেবে বা এই ধরনের কিছু হয়তো করবে, যদি আমি অত ডিটেলসে জানি না। তো এই হচ্ছে ব্যাপার। এখনও মনে সন্দেহ না, আমি সন্দেহ কাউকে করতে পারছি না, কারণ আমি এখানে এসেছি, ডিসেম্বরে এসেছি, আমি অর্ধেকজনকে চিনিও না, অর্ধেক কেন 90% লোককে আমি চিনি না, সেই জন্য আমি কাউকে সন্দেহ ডিরেক্টলি করতে পারছি না। না, আমি রেন্টে এসেছি, আমি কেনার কথাই ভাবছিলাম, কিন্তু এইটা হওয়ার পর তো থাকার কথা ভাবতে পারি না আমি। আপনার নাম? শুভেন্দু ভট্টাচার্য।